আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বশেষ আমরা আরেকটি আদাব বলে আজকে শেষ করব, সেটি হলো গুরুত্বপূর্ণ সিয়ামের একটি আদাব হলো তাওবা করা, তাওবার সাথে সিয়াম পালন করা। কারণ সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হবে। এই রমাদান মাস মাগফিরাতের মাস, শুধু মাসখানের দশ দিন মাগফিরাত নয়, পুরা রমাদান মাসেই মাগফিরাতের মাস। এই আজকে থেকে শুরু একেবারে রমাদানের শেষ পর্যন্ত পুরা চব্বিশ ঘন্টায় মাগফিরাত। কিন্তু আমাদের সমাজে বেদাতি ধারণা, প্রথম দশ দিন রহমত, দ্বিতীয় দশ দিন মাগফিরাত, তৃতীয় দশ দিন নাজাত। ক্যালেন্ডারে লেখা থাকে, বিভিন্ন জায়গায় লেখা থাকে, এবং এটার একটা মুনকার হাদিস এটার ভিত্তি। যে হাদিসটার মধ্যে এই কথা আসছে, হাদিসটার মধ্যে দুইজন রাবি আছেন, যেই দুইজন আপনার মিথ্যা হাদিস বর্ণনাকারী। তো এই জন্য এই হাদিসটাকে মুহাদ্দিসিন একটা মুনকার বলছেন। তো মুনকার হাদিসের উপরে ভিত্তি করে কোনো বিশ্বাস গড়ে উঠলে এটা বেদাতি বিশ্বাস। তো বলে যে মাঝখানের দশ দিন মাগফিরাত, মাঝখানের দশ দিন মাগফিরাত না, পুরা রমাদানের প্রতিটি মুহূর্তই মাগফিরাত। তাহলে গুনাহ মাফের মাস। তা গুনাহ কয় প্রকার? গুনাহ তিন প্রকার। গুনাহ মূলত তিন প্রকার, কুফর, কবিরা গুনাহ, সগিরা গুনাহ। সংক্ষিপ্ত কথা হলো গুনাহ এই তিন প্রকার। কুফরের গুনাহ চারটা গুনাহ, কুফরে আকবর, শিরকে আকবর, নেফাকে আকবর, আকিদার বেদাত। এই চারটা গুনাহ কুফরের গুনাহ। এই চারটা গুনাহ করলে ইমান ব্যাঙ্গে যায়। এই চারটা গুনাহ যদি কারো থাকে, তাকে তওবা করে নতুন করে ইমান আনতে হবে। মানে এই চারটা গুনাহ করার কারণে তার আগের ইমান নষ্ট হয়ে গেছে, ইমান ভেঙে গেছে, তাকে নতুন করে ইমান নবায়ন করতে হবে, নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। যেই কুফরের কারণে, যেই শিরকের কারণে, যেই নেফাকের কারণে, যেই বেদাতের কারণে তার ইমান গেছে, সেটা থেকে তাকে ফিরে আসতে হবে, তার ওই আকীদাটা সংশোধন করতে হবে, করে ইমান আনতে হবে। আরেকটা গুনাহ হলো কবিরা গুনাহ। এখন রমাদান মাস চলে গেছে, আমি তওবা করিনি, কোনো কবিরা গুনাহ মাফ হবে না। স্বাভাবিকভাবে আমি সিয়াম পালন করব, তারাবি আদায় করব, তারপরে আপনার লাইলাতুল কদর পালন করব, যা যা আছে সকল ইবাদত করব, আমার সগিরা গুনাহ মাফ হবে। কিন্তু একটা কবিরা গুনাহও মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হইতে হলে কি করতে হবে? অবশ্যই তাওবায়ে নসুহা, সঠিক যথার্থ তাওবা করতে হবে। খালি তাওবা না, তাওবাতান নসুহা, তাওবাতান খালেসা, মানে খালেস তাওবা। খালেস তাওবা কাকে বলে? তাওবায়ে নসুহা কাকে বলে? বান্দার হক হইলে চারটা কাজ, আল্লাহর হক হইলে তিনটা কাজ, এটা করলে তাওবায়ে নসুহা। আল্লাহর হক হইলে কোন তিনটা কাজ? প্রথম কাজ, গুনাটা আজকে থেকে ছেড়ে দিলাম, এটা এক নম্বর কাজ। তওবা করছি, গুনাও চলতে আছে, এটা তওবা হয় নাই। তওবা করলে গুনাটা কি করতে হবে? প্রথম শর্ত, তওবা, গুনাটা আজকে থেকে ছেড়ে দিলাম। দুই নম্বর শর্ত, মৃত্যু পর্যন্ত কোনোদিন আর করব না এই ব্যাপারে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত, অতীতে যে করে ফেলছি এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। এই তিনটা কাজ যদি আল্লাহর হকের মধ্যে থাকে, আল্লাহর হকের গুনার মধ্যে থাকে, তাহলে এটার নাম তাওবায়ে নসুহা, এটার নাম তাওবায়ে খালেসা। এখন বান্দার হক, বান্দার হলে এই তিনটা তো করা লাগবে লাগবে, সাথে আরও একটা করা লাগবে, চতুর্থটা কি? চতুর্থটা বান্দার হকটা বান্দাকে ফেরত দিতে হবে। বান্দার হকটা বান্দাকে ফেরত দিতে হবে। ফেরত না দিলে রমজানের যত ইবাদত করে, রমজানে যায় যদি আল্লাহর ঘরে বসে থাকি, আল্লাহর গিলাব ধরে ধরে, বাইতুল্লাহর গিলাব ধরে ধরে কাঁদি, তাও বান্দার হকের একটা গুণও মাফ হবে না। বান্দাকে ফেরত দিতে হবে। বান্দা থেকে সুদ খাইছি, বান্দাকে দিয়ে দিতে হবে। বান্দা থেকে ঘুষ খাইছি, বান্দাকে দিয়ে দিতে হবে। বোনের হক দিই নাই, বোনকে হক বুঝাই দিতে হবে। জমিনের আইল কেটছি, যার আইল কেটছি তাকে জমিন বুঝাই দিতে হবে। যার টাকা দিই নাই তার টাকা তাকে ফেরত দিয়ে আসতে হবে, না হয় আল্লাহ মাফ করবেন না। এই গুনাহ রমাদানের সব ইবাদত করলেও আল্লাহর ঘরের গিলাফদারি বসে থাকলেও, আল্লাহর ঘরের গিলাফদারি আবু জাহেল দোয়া করছে, আবু জাহেল যেদিন বদরে যায় আল্লাহর ঘরের গিলাফদারি কান্নাকাটি করছে, দোয়া করছে, এগুলো হাদিসের মধ্যে আসছে। তাহলে বান্দার হক যদি হয় তো রমাদানের সিয়াম পালন করলেন, সব ইবাদত করলেন, এখান দিয়ে আপনি বোনের হকটা দেন নাই, ভাই
আরেক ভাইয়ের জুলুম করে জায়গা জমি টাকা পয়সা দখল করে রেখেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন তারপরে বিভিন্ন ধরনের বান্দার মান সম্মান নষ্ট করছেন বান্দার গীবত করছেন গীবতের তওবাও কিন্তু যার গীবত করছেন তার কাছে তাই মাপ নিয়ে আসতে হবে মৌখিকভাবে যার গুনাহ করছেন এটা মৌখিকভাবে তার থেকে মাপ নিয়ে আসতে হবে টাকা দিয়ে যদি অন্যায় করেন টাকা ফেরত দিতে হবে এটা মুখ দিয়ে অন্যায় করছেন একজন মুসলিম ভাইয়ের গীবত করছেন আপনি ওই ভাইয়ের কাছে যায় ক্ষমা নিয়ে আসতে হবে একজন মুসলিম ভাইয়ের মান সম্মান নষ্ট করছেন যার মান সম্মান নষ্ট করছে তার কাছে গিয়ে ক্ষমা নিয়ে আসতে হবে তাহলে এই চারটা কাজ দেখা যায় আমাদের দেশে এই তওবা কেউ করতে দেখা যায় না কোথাও সবাই তওবা মানে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মনে হয় মাফ হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর গুলো মাফ চাইতে হবে বান্দার গুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিন্তু বান্দার অধিকার বান্দাকে ফেরত দিতে হবে তখন এই অধিকার এই তওবাটার নাম হবে তওবায়ে নসুহা তাহলে এই রমাদান মাসে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই তাওবায়ে নসুহা করতে হবে তাওবায়ে নসুহা করার আগে কাজ আছে সংক্ষেপে বলে দিই কাজ হলো প্রথমে একটা কবিরা গুনার বই কিনবেন ইমাম জাহাবী রহমতুল্লাহ এর বই আছে কিতাবুল কাবায়ের বাংলা আছে কবিরা গুনাহ এই বইটা নেবেন নেওয়ার পরে এখানে 110টা কবিরা গুনার বর্ণনা আছে প্রথম এগুলো টিক দিবেন আমি জীবনে কয়টা করছি কবিরা গুনাহ আমার এই জীবনে 50 বছরে 60 বছরে 70 বছরে কয়টা করছি একটা একটা করে টিক দিবেন যেটা করছেন এটা টিক যেটা করেন নাই এটা তো আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেকে 110টাই পাই গেছে কেউ 100টা পাই গেছে কেউ 70টা পাই গেছে আমি আপনি সহ সবাই আমি ওইটার থেকে মুক্ত না সবাই তাহলে যতটা করছি এবার আসেন একটা একটা করে তওবা করেন একসাথে 100টা তওবা করে ফেললে একটা তওবা হবে না আপনাকে আলাদা 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 করে এক একটার জন্য তওবা করতে হবে তাহলে এই তওবাটার নাম হবে তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে এই রকম তওবা করলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন তাহলে এই রমাদান মাসটা হয়ে যাক আমাদের গুনাহ মাফের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস মাগফিরাতের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম